বৈষ্ণব সেবা না দিয়ে জগতে কে বা নিস্তার পেয়েছে, তাই যাও পদ্মা তুমি তাড়াতাড়ি আয়োজন করো। ওমা দিন দুঃখী ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন, কিন্তু কাঙালের ঘরে আজ সন্ন্যাসী এসেছে। ভগবান কোথায় যাই, কাঙালের ঘরেই যান ভগবান, নিথায় গৌর হরি গৌর। রাজার ঘরে ভগবান যান না, রাজভোগ খেতে তিনি যান না মা। তিনি দ্বারকার রাজা ছিলেন, দ্বারকার রাজা ছিলেন ভগবান, আর সুদামা যিনি ছিলেন বড় কাঙাল, একটু খুদ ভিক্ষা করে বন্ধুর জন্য নিয়ে গিয়েছিলেন। আর বন্ধু সেই খুদ, সুদামা মনে মনে ভাবলেন বন্ধু আমার রাজা, রাজকীয় সেবা রাজকীয় সুখ, আমার এই খুদ কি সে সেবা করতে পারবে? আহা, তাই ভগবান কৃষ্ণ বললেন সুদামা তুমি জানো না এর মধ্যে কি সুখ কি অমৃত। হস্তিনাপুরের রাজা অন্ধ ধৃতরাষ্ট্র, যার পুত্র ছিল দুর্যোধন, বাবা কৃষ্ণ কতবার হস্তিনাপুরে গেছে কিন্তু দুর্যোধন কোনো প্রকারে কৃষ্ণকে কখনো সেবা দিতে পারেননি। তাহলে কৃষ্ণ সেবা করত কোথায়? বিদুরের ঘরে, নিতায় গৌর হরিব। বিদুরের ঘরে সাকর্ণ সেবা করতেন। এই বিদুর অন্ধ ধৃতরাষ্ট্রের ভাই, সে ছিল দরিদ্র, তার ঘরে সাকর্ণ সেবা করত ভগবান। কিন্তু রাজহালে থেকে দুর্যোধন তার রাজকীয় সেবা দেবে বলেছিল, কিন্তু ভগবান সেই সেবা গ্রহণ করেনি। ভগবানকে পেতে গেলে শুধুমাত্র চাই ভক্তি, চাই প্রেম, চাই দীনতা। অহংকার যেখানে সেখানে ভগবান নেই। একদিন বিদুরের স্ত্রী একটি কলা সেবা দেবে বলে তিনি কি করেছেন, কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে আছে বাবা, স্বয়ং ভগবান এসেছে ঘরে, ভগবানের সেবা দিতে গিয়ে কি দিতে কি দিচ্ছে সেদিকে লক্ষ্য নেই, তাই মুখের দিকে তাকিয়ে অঝরে কাঁদছে, আর ওই কলার খোসাটা মানে কলাটা ফেলে খোসাটা গোবিন্দ সেবায় দিলেন। আর ভগবান ভক্তি দর্শন করে সেই খোসাটাই সেবা করলেন। এই তো ভক্ত আর ভগবানের মিলন। সুদামা যখন ভিতরে প্রবেশ করলেন, কৃষ্ণচন্দ্র সুদামাকে রাজ সিংহাসনে বসিয়ে তার চরণ ধৌত করে স্বর্ণপত্র দিয়ে, স্বর্ণ একটি পাত্র দিয়ে গঙ্গার জল দিয়ে ভগবান নিজে ভক্তের চরণ সেবা করলেন, ধৌত করলেন, সুদামাকে সেবা দিলেন, আর ভগবান সেই খুদ সেবা করলেন। তাই আজ হারাই পণ্ডিত বলছে পদ্মা তুমি বিলম্ব করো না, শিগগির যাও রন্ধন করো। যা কিছু ছিল বাবা ভক্তি ভরে রন্ধন করে বৈষ্ণব সেবা সন্ন্যাসী সেবা দিলেন। এখন সন্ন্যাসী ঠাকুর সেবা করে বলছে মা আমি তো প্রসাদ পেলাম, এবার তোমরা দুজনে সেবা করো। সঙ্গে সঙ্গে পদ্মাবতী বললেন সন্ন্যাসী ঠাকুর তুমি বিশ্রাম করো, আমার সন্তান ছোট্ট শিশু সেই যে বনে গেছে এখনো ফেরেনি, তাকে ফেলে রেখে আমরা কি করে প্রসাদ পাব, আমার আমার কুবের ফিরে আসুক, আমরা তিনজনে প্রসাদ পাবো, ততক্ষণে তুমি বিশ্রাম করো। এখন মায়ের কথা শেষ হতে না হতেই কুবেরা মা সীতারাম সীতারাম বলতে বলতে ঘরে ঢুকছে। যেই না ঘরে ঢুকেছে এসে দেখছেন এক সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসীকে দর্শন করবা মাত্রই মাকে গিয়ে জড়িয়ে ধরে বলছে মা উনি কে? মা বলছে বাবা উনি একজন নিষ্কিঞ্চন বৈষ্ণব, যাও প্রণাম করো। ছোট্ট কবির মাথাটা নত করে সন্ন্যাসীর কাছে গিয়ে যেই না প্রণাম করতে যাবে মা, সঙ্গে সঙ্গে সন্ন্যাসীর চরণটা সরিয়ে নিল। কেন নিলেন? মনে মনে বলছি ছি 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 ছি, এ কি করছো কবির? কেউ জানুক বা না জানুক তুমি তো জানো, আমি বাকে আর তুমি বাকে। হ্যাঁ, নিজে নিজেকে কখনো প্রণাম করে? আমাকে প্রণাম করো না, মনে মনে বলছি, আর মুখে বলছি মা গো তোমার সন্তান এসেছে যাও এবার সেবা করে নাও। তিনজনে সেবা করে সারা রাত সন্ন্যাসী ঠাকুরের কাছে এসে বললেন সন্ন্যাসী বাবা আজ যখন গৃহমাঝে তোমার চরণধুলি পেয়েছি কৃপা করে একটু কৃষ্ণ কথা শ্রবণ করাও, আমরা সারা রাত কৃষ্ণ কথা শ্রবণ করব।
तीन जन के बसिए निये रात्रिटा अतिबाहित करछे कृष्ण नामे केशव माधव हे गिरिधारी गोपी जन बल्लभ मुकुंद मुरारे केशव माधव हे गिरिधारी गोपी जन बल्लभ मुकुंद मुरारे केशव माधव हे गिरिधारी गोपी जन बल्लभ मुकुंद मुरारे गोपी जन बल्लभ मुकुंद सोरे श्री राधारे बामे लोये ओहे মাগো সারা রাত কৃষ্ণ কথা শ্রবণ করে যেই না নিশি প্রভাত হয়ে গেল সন্ন্যাসী ঠাকুর বললেন মাগো এবার তো আমাকে চলে যেতে হবে আমায় বিদায় দাও পদ্মাবতী বলছে সন্ন্যাসী বাবা তুমি আরেকটি দিন আমার গৃহে থাকো বললেন সেটা তো সম্ভব নয় কারণ সন্ন্যাসীদের গৃহ মাঝে থাকবার অধিকার বেশি দিন নেই আমরা তো সন্ন্যাসী তোমার গৃহে আর থাকতে পারবো না মা তাই আমাকে বিদায় দাও সন্ন্যাসী বাবা শাস্ত্রে আছে সাধুগুরু বৈষ্ণবের সেবা দিয়ে যদি তাকে দক্ষিণা না দেওয়া হয় তাহলে নাকি তাতে অমঙ্গল হয় তাই সন্ন্যাসী বাবা তুমি একটু অপেক্ষা করো আমি দেখি তোমায় কিছু দক্ষিণা দিতে পারি কিনা পদ্মাবতী বিলম্ব না করে কি করেছে মা ঘরের ভেতরে প্রবেশ করে খুঁজে 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 কিছুই পাচ্ছে না হঠাৎ দেখছে কি একটা পাত্রের মধ্যে একটা স্বর্ণ মুদ্রা আছে স্বর্ণ মুদ্রাটা নিয়ে কি করেছে দক্ষিণা স্বরূপ দান করবে বলে সন্ন্যাসী ঠাকুরের কাছে এসেছে এসে বলছে সন্ন্যাসী বাবা কিছুই ছিল না এই একটা স্বর্ণ মুদ্রা পেয়েছি এটাই না হয় দক্ষিণা স্বরূপ তুমি দান করো সন্ন্যাসী ঠাকুর বলছে মা কামিনী কাঞ্চনী আমি কি করব আমরা তো সন্ন্যাসী কামিনী কাঞ্চন আমরা কি করব আর তাছাড়া কামিনী কাঞ্চন নেওয়া তো দূরে থাক কামিনী কাঞ্চন স্পর্শ করার অধিকার আমাদের নেই এ আমি নিতে পারবো না পদ্মাবতী বলছে সন্ন্যাসী বাবা কিছু যদি তুমি না নিয়ে যাও তাহলে আমার সংসারের অমঙ্গল হবে এই বৈষ্ণব সেবায় কোনো ফল আমি পাবো না কারণ সন্ন্যাসী সেবা দিয়ে বৈষ্ণব সেবা দিয়ে যদি কেউ দক্ষিণা দিতে না পারে তাহলে সেই বৈষ্ণব সেবায় কোনো লাভ নেই তাই আমার সংসার আমার সন্তান আমার স্বামীর কল্যাণের জন্য তুমি যদি কিছু যদি না নাও তাহলে যে আমার অকল্যাণ হবে সন্ন্যাসী বাবা বলছে বেশ এতই যখন তোমার দেওয়ার বাসনা তাহলে আমারও একটা বাসনা আছে আর সেটা একমাত্র তুমিই পারবে সেই বাসনাটা পূর্ণ করতে আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি আমায় দেবে কেন দেব না সন্ন্যাসী ঠাকুর তুমি একবার চেয়েই দেখো যদি আমার ঘরে থাকে আমি নিশ্চয়ই তোমাকে দেব
তবে শোনো মা, আমি চাইবার পরে তুমি না বলবে না তো? সন্ন্যাসী ঠাকুর, কেন না বলবো? যদি আমার ঘরে থাকে আমি নিশ্চয়ই তোমাকে দেব। মা দেখো, তিন সত্য করো, তুমি দেবে? বেশ, আই আমি তিন সত্য করছি, আমি দেব, দেব, দেব। যদি আমার ঘরে থাকি আমি নিশ্চয়ই তোমাকে দেব। তাহলে শোনো মা, তোমার একমাত্র কুবেরকে তোমার একমাত্র সন্তানকে তুমি আমায় যদি দক্ষিণা স্বরূপ দান করতে পারো তবেই আমি দান গ্রহণ করব। সন্ন্যাসী ঠাকুরকে বলেন, সন্ন্যাসী ঠাকুর, তুমি আমার সন্তানকে চাইলে? কি করে চাইলে, কি করে চাইলে তুমি? তুমি কি জানো না আমার একমাত্র সন্তান, সাত নয় পাঁচ নয় আমার একমাত্র পুত্র, যাকে নিয়ে আমি জীবন যাপন করি, যাকে নিয়ে আমি সুখে থাকি? কেমন করে চাইলে তুমি তোমার একটু কাঁদলো না মন? আমি তোমায় এই দক্ষিণা দিতে পারবো না সন্ন্যাসী ঠাকুর। তুমি অন্য কোনো দক্ষিণা চাও, না হলে আমি এই দক্ষিণা তোমায় দিতে পারবো না। মা একটু শান্ত হও, একবার ভাবো না মা, আমিও তো কোনো না কোনো মায়ের সন্তান। আমার মাও তো চেয়েছিল আমাকে নিজের কাছে রেখে বড় করে, লালন পালন করে, তাদের প্রয়োজনে আমায় রাখতে। আমিও তো সেই মাকে কাঁদি এই জগৎ জীবের কল্যাণের জন্য ঘর ছেড়ে পথে নেমে এসেছি। জীবের মঙ্গলের জন্য আমিও তো ঘর ছেড়ে পথে নেমেছি মা। আজ যদি তুমি তোমার সন্তানকে না দিতে পারো, তাহলে এই জীবকে আমি উদ্ধার করব কেমন করে? বাধা দিও না মা, তুমি প্রতিজ্ঞাবদ্ধ, কথা রেখেছো, আমি যা চাইবো তুমি তাই দেবে। কিন্তু আজ এখন তুমি না বলো না মা, তোমার একটি সন্তানের বিনিময়ে তুমি জগতে জননী হবে মা গো, তুমি বিদায় দিয়ে দাও। হরাই পণ্ডিত বলছে, পদ্মা, এমন একটা দিন আমার জীবনে আসবে আমি জানতাম। আমি আমার কুবেরের কুষ্ঠি বিচার করে দেখেছিলাম, আমার কুবির আমার সংসারে থাকার জন্য আসেনি পদ্মা, সে এসেছে বিশ্ব সংসারের জন্য, সে এসেছে এই জগতে জীবের জন্য, জীবের কল্যাণের জন্য। আজ যদি তুমি তাকে ঘরে বেঁধে রাখো, একদিন না একদিন সে চলে যাবেই যাবে। পদ্মা তুমি ওকে বিদায় দিয়ে দাও। ছোট্ট কুবের এসে বলছে, মা আজ তোমার চোখে জল কেন? আজ তো তোমার আনন্দের দিন মা। এই জগতে প্রতিটি মাতা পিতা চায় যে তাদের সন্তানের হৃদয়ে যেন কৃষ্ণ ভক্তি হয়, তাদের সন্তান যেন গোবিন্দ সেবায় লাগে। আজ সন্ন্যাসী তোমার ঘরে এসে তোমার সন্তানকে দক্ষিণা স্বরূপ চাইছে মা। এমন করে কার ঘরে যায়, কার ঘরে গিয়ে সন্তানকে দক্ষিণা স্বরূপ চাই বলো? তুমি তো ভাগ্যবতী মা গো। আমিও প্রভুকে জানাই, হে দয়াময়,
শুধু এ জন্মে নয় জনমে জনমে এমন মায়ের গর্ভে তুমি আমায় জন্ম দিও, যে গর্ভে জন্ম পেলে সন্ন্যাসীর চরণে দক্ষিণা স্বরূপে নিজেকে অর্পণ করা যাবে। বিদায় দাও মা, তুমি যে প্রতিজ্ঞাবদ্ধ, তুমি যে বৈষ্ণবকে কথা দিয়েছো মা, মা গো পিতৃ সত্য পালিবার জন্য রাম গিয়েছিল বনে, পিতার আজ্ঞা পালনের জন্য আর আমি মাতৃ আজ্ঞা পালিবার জন্য যাব সন্ন্যাসীর শনে। বিদায় দাও জনমের মতো, বিদায় দাও মা, আমি এদেশ ছেড়ে যাই গো চলে, জন্মের মতো বিদায় দাও মা গো, পার যদি আমায় মনে রেখো মা গো, না হয় হবে না মাগো, মাগো চোখে তো বিদায় দাও মা, জন্মের মতো বিদায় দাও মা। মাতা পিতার চরণে প্রণাম করে সন্ন্যাসীর কাছে এসে বলে, সন্ন্যাসী ঠাকুর আমি তোমার সঙ্গে যাব আমার মাতৃ আজ্ঞা পালিবার জন্য। পদ্মাবতী দেখলেন আমার সন্তানও যেতে চাইছে, তার পিতাও দিতে চাইছে, কিন্তু আমি মা হয়ে কেমন করে বাধা দেব। তাই পদ্মাবতী সন্ন্যাসী ঠাকুরকে বললেন, সন্ন্যাসী বাবা আমার সন্তানকে তোমার হাতে আমি তুলে দেব, তবে তোমার কাছে আমার একটা নিবেদন আছে। আমার পুত্রের বয়স মাত্র 12 বছর, সে এখনো কিছু জানে না, কিছু বোঝে না, তাই তোমার কাছে একটা নিবেদন, তুমি তো আমার পুত্রকে নিয়ে যাবে, তবে যাওয়ার আগে একটা কথা শোনো। ও যে চেয়ে খেতে জানে জানে না, যে খেতে
জানে না যে খেতে জানে না দুধের বাছা কুবের আমা যে খেতে জানে সন্তানের হাতটি ধরে কুবেরের হাতে আহা সন্ন্যাসীর হাতে তুলে দিলেন মা। মাতা পিতার চরণে প্রণাম করে কুবেরের হাতটি ধরে সন্ন্যাসী ঠাকুর বাহির হয়ে যাচ্ছে। পথের ধারে দাঁড়িয়ে আছে মাতা পিতা সন্তান যত দূর দেখা যায়। বলুন তো মা, আমরাও তো মা তাই না? এ জগতে কারোর যদি পাঁচটি সন্তান থাকে, কোনো মা তার একটা সন্তানকে কারোর হাতে তুলে দিতে পারবে চিরতরে? আজ যদি পদ্মাবতী নিজের সন্তানকে না দিতেন, আমরা কিন্তু নিত্যানন্দ প্রভুকে কেউ পেতাম না। তাহলে আমরাও মা, আর পদ্মাবতী মা, তিনিও একজন মা। সেই কুবেরকে নিয়ে সন্ন্যাসী ঠাকুর নানা তীর্থ ঘুরতে ঘুরতে সেই ছোট্ট কুবের বললেন, সন্ন্যাসী ঠাকুর, তুমি যে আমাকে নিয়ে এইভাবে ঘুরছো, আমার কি কোনো গতি হবে না? হবে কুবের, হবে। নিয়ে গেলেন কোথায়? মুম্বাইতে। মুম্বাই হতে 48 কিলোমিটার দূর পান্ডুয়াপুর বলে একটি গ্রাম আছে, সেই গ্রামে একটা নদী আছে যার নাম হলো ভীমা। ওই ভীমা নদীর তীরে নিয়ে কুবেরকে বললেন, তুমি ভালো করে স্নান করো কুবের, আমি তোমায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। কুবের স্নান করে এসে যেই না সামনে দাঁড়িয়েছে, শ্রুতিমূলে বদন দিয়ে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করলেন। আর যেই না দীক্ষিত করেছে, তখন শিষ্য কি করে? গুরুদেবের চরণে প্রণাম করে। তো তা কুবের আমার সন্ন্যাসীর চরণে প্রণাম জানাচ্ছে। যেই না প্রণাম করে বদনটা তুলেছে, সঙ্গে সঙ্গে দেখছে কি সন্ন্যাসী ঠাকুর নেই। কোথায় গেল? চিৎকার করে ডাকছে, সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, তুমি কোথায় গেলে? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? হঠাৎ কুবেরের মন থেকে, মানে হৃদয় থেকে বলে উঠলেন, ভয় পেও না কুবের, আমি তোমার কাছেই আছি, আমি তোমার হৃদয়েই আছি। তবে আজ থেকে তোমার নাম আর কুবের নয়, তোমার নাম কি শোনো? আজ হতে তোমার নাম হলো নিত্যানন্দ। যেই না বলেছে নিত্যানন্দ। আমা বৃন্দাবনে কৃষ্ণের দাদা বলরাম কলিযুগে দুটো অংশ নিয়ে এসেছিলেন বাবা। একটা অংশ হলো হারাই পণ্ডিতের গৃহে কুবের রূপে, আরেকটি অংশ হলো মা শচিমায়, মানে নবদ্বীপে শচিমায়ের জ্যেষ্ঠ পুত্র, মানে বড় ছেলে, যার নাম ছিল বিশ্বরূপ। সেই বিশ্বরূপ যখন সন্ন্যাস মন্ত্র ধারণ করে, নাম তার শঙ্করারণ্যপুরী। সেই বিশ্বরূপ আর এদিকে কুবের, দুই অংশ যখন এক হয়ে গেল, মানে পূর্ণ শক্তি পেল, নিতাই চাঁদ তখন নিজেকে চিনতে পারলেন, ও আমি নিত্যানন্দ, আমি নিত্যানন্দ। তাহলে আমি যদি নিত্যানন্দ হব, আমি ব্রজের ভালো নাম মনে পড়ে যাচ্ছে, কারণ পূর্ণ শক্তি পেয়েছে তো সব মনে পড়ে যাচ্ছে। আমি যদি ব্রজের বলরাম হব, তাহলে আমার ভাই কানাই কোথায়? তো কানাইকে ছাড়া বাঁচব না। পঞ্চভাবে ভাইকে সেবা দিতেন বলরাম,
তা নিতাই চাঁদ বলছে আমার ভাই কানাই কোথায়। এবার আমার মায়েদের কাছে একটু প্রশ্ন করব, যা রাধে হরে কৃষ্ণ মা বলুন তো নিত্যানন্দ প্রভুর ভাই কানাই কোথায় আছে? ওই বৃন্দাবনে আছে। হলো না, কোথায় আছে? নবদ্বীপে। তা নবদ্বীপে আছে তাই তো? তাহলে এবার একদিকে দাদা ভাই কানাইকে খুঁজছে, আর একদিকে আমার গৌর হরি দাদার প্রেমে পাগল হয়ে বসে আছে। এবার ভাই কানাইকে খুঁজতে খুঁজতে যাচ্ছেন আমার নিতাই চাঁদ। হ্যাঁ, তো যাচ্ছেন কোথায়? নানা তীর্থ, গয়া, কাশী, প্রয়াগ, মথুরা, দ্বারাবতী, নরনারায়ণের আশ্রম গেলা গেলা মহামতি, গোমতী গণ্ডকী গেলা সুরাই ও কাবেরী, অযোধ্যা দণ্ড কারণ্য বলুন শ্রীহরি। সর্বত্রে ঘুরতে ঘুরতে এসে পৌঁছালেন কোথায়? এই মত যত তীর্থ নিত্যানন্দ নিত্যানন্দ সর্বতীর্থ ঘুরে এল কোন মথুরা, কোন মথুরা, ওই দেখো সর্বতীর্থ ঘুরে এল কোন মথুরা, দেখো কোন মথুরা। ও মথুরাবাসিনী, নিতাই চাঁদ ডাকছ বলি, ও মথুরাবাসিনী, মথুরাবাসিনী বলছি, ঠাকুর ডাকছো কেন গো? ও মথুরাবাসিনী, এই যে শোনো না, তোমরা কেউ বলতে পারবে মথুরায় ভাই কানাই কোথায় আছে? মথুরাবাসিনী বলছে, কানাই কি আর মথুরায় থাকে গো? ও ঠাকুর, সে তো থাকে বৃন্দাবনে। সে কি গো, আমার ভাই কানাই বৃন্দাবনে? বাবা বাবা, জানো তো কতদিন আমার ভাইকে দেখিনি। আচ্ছা মথুরাবাসিনী, আরেকটা কথা বলবি, এই শোনো না, আমার ভাই কানাই বৃন্দাবনে আগে যেমনটি করতো, মানে যা যা করতো, এখনো কি তাই করে? ভালো করে বলবো? আচ্ছা শোনো তাহলে, মথুরাবাসিনী বলছে, বুঝতে পারছি না ঠাকুর তুমি কিসের কথা বলছো, এই যে শোনো শোনো ভালো করে শুনে নাও। বলো না মথুরাবাসিনী, আমার ভাই কানাই বৃন্দাবনে এখনো, মানে আগে যা যা করতো, কি কি করতো? এখনো কি বৃন্দাবনে, এই গানটা আপনারা শুনেছেন, গানটা শুনেছেন, এখনো সেই বৃন্দাবনে। কিন্তু এখানে জিজ্ঞাসা যেহেতু নিতাই চাঁদ জিজ্ঞাসা করছে, সেই ক্ষেত্রে সেই কথাটা বাদ দিয়ে সেখানে আমরা কি যুক্ত করলাম? এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে আজে বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে, ময়ূর নাচে রে, এখনো কি বৃন্দাবনে হরি বল হরি বল হরি বল, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো
मथुरावासिनी बोलो ना ओगो एखोनो कि धेनुगुली एखोनो कि घुमासी